दिस इज फरहाना वेलकम टू माय किचन। आज के आमी आपनादेरके आचारी खिचुड़ी तैरी करे देखाबो। खूब ही डिलिशियस एक रेसिपी, आशा करी आपनादेर भालो लागबे। तो चलुन देखी आचारी खिचुड़ी तैरी करार जोन्नो की की उपकरण लागबे। आचारी खिचुड़ी रान्ना करार जोन्नो आमी एखाने फ्राई पैनटा गरम करे नियेछि। एर मध्ये आमी 3.5 टेबल स्पून सरिषार तेल एड करब। আমি এখানে সরিষার তেলটাও দিচ্ছি, সয়াবিন তেলটাও অ্যাড করছি 2 টেবিল স্পুন। এরপর তেলটা গরম হলে আমি এর মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দেব। এটাকে একটু ভাজতে হবে ভালো মতো। এটা একটু ভাজা হলেই আমি এর মধ্যে 1/2 কাপ অনিয়ন অ্যাড করে দিচ্ছি। অনিয়নটাকে ভালো মতো ফ্রাই করতে হবে। একটু ভাজা হলেই আমি এর মধ্যে বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো অ্যাড করব। অনিয়নটা ফ্রাই করা হয়ে গিয়েছে, আমি এবার এখানে 1 টিস্পুন রসুন বাটা এবং 1 টিস্পুন আদা বাটা অ্যাড করছি। এর মধ্যে আমি লবণটা অ্যাড করে দিচ্ছি, লবণটা পরিমাণ মতো। মশলাটাকে খুব ভালো মতো ভাজতে হবে। এরপর আমি এর ভিতরে সামান্য জাস্ট একটু রংটা হওয়ার জন্য 1 টিস্পুন হলুদের গুঁড়ো দিচ্ছি। দিয়ে এটাকে নাড়তে হবে, কারণ আমি হলুদের গুঁড়োটা বেশি দেব না, কারণ সরিষার তেলটাই একটু হলুদ কালার চলে আসে। এর মধ্যে আমি দিব একটু চিনি ফর টেস্ট। আপনারা 1 টিস্পুন অ্যাড করতে পারেন চিনি। এরপর আমি এর মধ্যে পানি অ্যাড করব জাস্ট মশলাটাকে কষানোর জন্য। পানিটা শুকিয়ে গেলে আমি তেলটা অ্যাড করব। আমার মশলাটা একদম কষে গিয়েছে, তেলটা উপরে চলে আসছে। এরপর আমি এখানে চাল নিয়েছি 4 কাপ, আর ডাল মসুরের ডাল নিয়েছি 1/2 কাপ, আর মুগ ডাল নিয়েছি 1/2 কাপ। আমি মসুর এবং মুগ ডাল ভেজে নিয়েছি। আর আমি এখানে চাল নিয়েছি বাসমতি। তো আমি এখন চালটাকে দিয়ে দেব। এর মধ্যে আমি 2 কাঁচা মরিচ জাস্ট মাঝখান দিক দিয়ে কেটে দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো মতো একটু কষাতে হবে। চালটা কষানো শেষ হলে জাস্ট আমি চালে ডাবলের চেয়ে 1 কাপ পরিমাণে পানি বেশি দেব।
এটাকে আমি ভালোমতো কষাবো। তো আমার চালটা কষানো শেষ, আমি প্রায় 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে চালটাকে কষালাম। খুব আস্তে আস্তে কষাতে হবে যাতে চালটা আবার ভেঙে না যায়। তো আপনারা হয়তোবা চিন্তা করতে পারেন যে মসুরের ডালটাও ভেজে নিয়েছে। আমরা সাধারণত অনেকেই মসুরের ডালটা এমনি দিয়ে দেই, মুগ ডালটা ভেজে নেই। তা আমি একজনের বাসায় গিয়েছিলাম, তো সেখানে আমি দেখলাম যে সে মসুরের ডালটাকেও ভেজে নেয়। তো ভেজে নেওয়ার কারণটা হচ্ছে যখন আমরা খিচুড়িটা হয়ে যায় তখন কিন্তু মুগ ডালটা আস্তে আস্তে থেকে যায়, কিন্তু মসুরের ডালটা একটু গলে যায়। তো ডালটা যাতে না গলে এর কারণেই উনি ডাল মসুরের ডালটাকেও ভেজে নিত। তো খিচুড়ির টেস্টটাও খুব সুন্দর আসে। তো আমি আজকে ওইভাবেই রান্না করছি, মসুরের ডালটাকে ভেজে। আপনারাও বাসায় ট্রাই করবেন কেমন হয়, মেবি ভালো হবে হোপফুলি। এরপর আমি চালের ডাবল পরিমাণের থেকে 1 কাপ বেশি পানি, গরম পানি আমি অ্যাড করে দিলাম। অবশ্যই লবণটা চেক করে নিতে হবে, কারণ লবণটা অবশ্যই দেখতে হবে যে একটু নুন কটা টাইপের হবে, তাহলে আপনার চালটা যখন ফুলবে তখন খিচুড়ির যেই লবণের পরিমাণটা একদম পারফেক্ট হবে। সো আমার আর একটু এখানে লবণ লাগবে। এরপর আমি এটাকে জাস্ট একটু হাই হিট করে দেব। হাই হিট করার পরে যখন এটা বলক আসবে, বলক আসলে তখন আমি এটাকে একদম স্লো হিটে ঢেকে ভাপে বসিয়ে দেব। তো আমি ওয়েট করছি বলক আসার আগ পর্যন্ত। আমার খিচুড়িটা বলক এসে গিয়েছে। এরপর আমি এটাকে জাস্ট একটু নেড়ে, এটা ধিমো আছে, রেখে দেব। এর উপর দিয়ে আমি এখন একটু 1/2 টিস্পুন জিরার গুঁড়ো অ্যাড করে দেব। এইভাবে, ঠিক এইভাবে জিরার গুঁড়োটা অ্যাড করার পর আমি এটাকে ঢেকে দেব, পুরো দমে বসিয়ে দিতে হবে। এরপর আমি আস্তে জ্বালে এটাকে হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব, প্রায় 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। চলুন দেখি কি অবস্থা প্রায় 20 মিনিট পর। আমি কিন্তু এর মধ্যে ঢাকনা খুলিনি, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝরঝরা হয়েছে। ঢাকনা খুললে দেখা যেত একটা চাল কিংবা একটা সেদ্ধ হয়েছে, একটা হয়নি। সো ঢাকনাটা টোটালি খোলা যাবে না, চমৎকার হয়েছে। যেহেতু আচারই খিচুড়ি, তো সেহেতু তো আচার অ্যাড করতেই হবে। আমি এখানে টক আমের আচার অ্যাড করছি। আপনারা যে কোনো আমের আচার, যে কোনো ব্র্যান্ডেড কিংবা ঘরে বানানো আচার অ্যাড করতে পারেন। সো আমি এখানে 2.5 টিস্পুন আচার অ্যাড করছি। তো আচারের অবশ্যই একটু তেল। অ্যাড করার পর এবার আমি নেড়ে দেব আচারটা, যাতে পুরো খিচুড়িটা কাভার আপ করে এবং স্মেলটাও যাতে পারফেক্টলি আসে। চারদিক দিয়ে নেড়ে দিতে হবে। এখন চাল যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এবার চুলাটা বন্ধ করে দেব। ঠিক
হচ্ছে এইভাবে নিচেরটা উপরে উপরেরটা নিচে এইভাবে করে এইভাবে করে নেড়ে দিয়েছি এট লাস্ট যেটা আমি এখন দিব সেটা হচ্ছে ধনে পাতা কুচি জাস্ট টপে আমি অ্যাড করে দিচ্ছি আমি যেহেতু টক আচার অ্যাড করেছি সেহেতু আমি এখানে আর লেবুর রসটা ইউজ করছি না এরপর এটা আমি দমে রাখবো প্রায় 2 মিনিটের মতো সো ভিউয়ার্স প্রায় 2 মিনিট পর ধনে পাতা আমি উপরে টপে রেখেছি আপনারা এভাবেই সার্ভ করতে পারেন আপনারা ইচ্ছা করলে উপর দিয়ে বেরেস্তাটাও অ্যাড করতে পারেন সো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার আচারি খিচুড়ি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন নতুন কোনো এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি ফারহানা ততক্ষণ পর্যন্ত ভিউয়ার্স ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন Thank you.